আজ গুরুমা নিজে হাতে প্রসাদ বিলি করবেন। সে আর বলতে, এবার বুঝতে পেরেছি এই প্রসাদ বিলির নামেই ওই ওই নিষিদ্ধ দ্রব্য দামিনী পাচার করবে আজ। কিন্তু কর্মফল খুব ভয়ঙ্কর হয় দামিনী, যেমন কর্মফল তেমনই মিলে। আজ এমন শুভদিনে আশা করি তুমিও তোমার কর্মফল পাবে। পুলিশকে খবর দিয়েছো তো? ওরা আসবে তো? আসবে তো জানি, কিন্তু এখনো তো এলো না, খুব চিন্তা হচ্ছে। কিন্তু ওরা যদি সব কাজ সারা হওয়ার পরে আসে তাহলে? প্রসাদ নিয়ে এসো। তুমি তোমার কাজ করো, আমি ওদিকটা সামলে নিচ্ছি। দাঁড়ান, আর্য স্যার ছদ্মবেশে আগে থেকে এখানেই ছিল? আমি তো বুঝতেই পারিনি। পুলিশ আপনাদের চারিদিক থেকে ঘিরে রেখেছে, আপনারা কোথাও পালাতে পারবেন না। বাহ, আজকাল তাহলে পুলিশরাও আমাদের হোটেলে খেতে আসছে, দেখে ভালো লাগলো। তা স্যার কি খাবেন বলুন? এখানে খাবার আপনার যা চাই সব পেয়ে যাবে, কিন্তু আর বেশি কিছু পাবে কি ভাই? এতদিন এত পুলিশদের সাথে মিশলেন, তাদের চোখে ধুলো দিলেন, কিন্তু পুলিশেরা কি খেতে ভালোবাসে সেটা জানলেন না? হ্যাঁ, অপরাধের গন্ধ। আর এই অপরাধের গন্ধ পেলেই না পুলিশের একটা নার্ভ জেগে ওঠে। আর এই অপরাধের গন্ধ যেখান থেকে পাওয়া যায়, যে রান্নাঘর থেকে পাওয়া যায়, ঠিক সময় পুলিশ ওখানে হাজির হয়ে যায়। এই যেমন এখানে আমরা হাজির হয়ে গেলাম, আর এইবারে অপরাধের গন্ধ বেরোচ্ছে আপনাদের হরগৌরী পাইস হোটেল থেকে। সোম থেকে রবি প্রতিদিন রাত 10:30 টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।